এবার নজর রাখবো আরামবাগের দিকে। আরামবাগে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, মৃতের পরিবারের সঙ্গে নার্সিং হোমের আধিকারিকদের হাতাহাতি, বচসা, একেবারে খণ্ড যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়। পরিবারের অভিযোগ, সেই রোগীকে ভর্তি করার সময় নাকি বলা হয়েছিল স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা করা হবে, তবে পরে সেই কথা অস্বীকার করে নার্সিংহোম কর্তৃপক্ষ এবং তারপরেই পরিবারের লোকের সঙ্গে নার্সিংহোম কর্তৃপক্ষের কথা কাটাকাটি শুরু হয়। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে আরামবাগে লিং রোড সংলগ্ন একটি বেসরকারি নার্সিংহোমে। জানা গেছে মৃতের নাম মুক্তার হাজারী, 60 বছর বয়সে। মুক্তারের বাড়ি বর্ধমানের কামারহাটি এলাকায়। ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় নার্সিংহোমে। চিকিৎসা চলাকালীন রাতেই মারা যায় ওই ব্যক্তি। আর ওই ব্যক্তির মৃত্যুকে ঘিরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে সেই নার্সিংহোম চত্বরে। মূলত মৃতদেহ নিয়ে যাওয়ার সময় উত্তেজনা সৃষ্টি হয়। মৃতদেহ নিতে গেলে নার্সিংহোম কর্তৃপক্ষ টাকার দাবি করে। ওই বেসরকারি নার্সিংহোমে স্বাস্থ্য সাথী কার্ড গ্রাহ্য হবে না বলে মৃতের পরিবারকে জানানো হলেই সেখান থেকে মৃতের পরিবারের সঙ্গে নার্সিংহোম কর্তৃপক্ষের বচসা শুরু হয়। আর সেই বচসা থেকে হাতাহাতি শুরু হয় মৃতের পরিবারের সঙ্গে সেই নার্সিংহোম কর্তৃপক্ষের। রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, উত্তেজনা সৃষ্টি হয় আরামবাগের একটি বেসরকারি নার্সিংহোমে। বুধবার সকালে আরামবাগে লিং রোড সংলগ্ন একটি বেসরকারি নার্সিংহোমে এই ঘটনা ঘটে। জানা গেছে মৃতের নাম মুক্তার হাজারী, 60 বছর বয়সী। মুক্তারের বাড়ি বর্ধমানের কামারহাটি এলাকায়। স্বাস্থ্য সাথী কার্ড গ্রাহ্য হবে না জানার পরে পরিবারের লোক উত্তেজিত হয়ে পড়ে এবং তারপরে নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে তারা, তেমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে পিন্টু লাগা রয়েছে আমাদের সঙ্গে। পিন্টু, জানা যাচ্ছে যে ওই রোগী যখন ভর্তি হয় সেই নার্সিংহোমে, তখন নার্সিংহোম থেকে বলা হয়েছিল স্বাস্থ্য সাথী কার্ড নেওয়া হবে, কিন্তু পরে নার্সিংহোমের তরফে সেই কথা অগ্রাহ্য করা হয়। ঠিক কি খবর রয়েছে গোটা বিষয়টা নিয়ে? দেখো, যেটা বিষয়টা যেটা জানা গেছে যে গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে পূর্ব বর্ধমানের কামারহাটি এলাকার মুক্তার হাজারী নামের এক ব্যক্তি, 60 বছর বয়সী, শারীরিক অসুস্থতা নিয়ে ওই বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন। যে সমস্যাটা শুরু হয় আজ গতরাত্রি, যেটা জানা যায় গতরাত্রি ওই ব্যক্তির মৃত্যু হয়, সমস্যা শুরু হয় আজ বুধবার সকাল থেকে, যখন ওই মৃত ব্যক্তির মৃতদেহ আনতে আসে তার পরিবারের লোকজন। সেখানে তারা যখন টাকা, তাদেরকে যে চার্জ করা হয়, যে নার্সিংহোমে যে একটা চার্জ হয়, সেই চার্জ করা হলে তার বাড়ির লোকেরা স্বাস্থ্যসাথী কার্ড তারা শো করায় যে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেই তাদের সেই বিল মেটানো হবে, আর তাকে কেন্দ্র করেই শুরু হয় এই গণ্ডগোল। তারা জানায়, নার্সিংহোম কর্তৃপক্ষ জানায় যে তারা স্বাস্থ্যসাথী কার্ড তারা গ্রাহ্য করবেন না, তাদেরকে ক্যাশে পেমেন্ট করতে হবে। আর রোগীর পরিবার জানে যে তাদেরকে যখন রোগীকে ভর্তি করা হয়েছিল, তারা তারা নার্সিংহোম কর্তৃপক্ষকে জানিয়েছিল যে তারা স্বাস্থ্যসাথী কার্ডই তারা পেমেন্ট করবেন, কিন্তু আজ ওই ব্যক্তির মৃত্যু হওয়ার পর নার্সিংহোম কর্তৃপক্ষ যে সেই স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ করতে অস্বীকার করছেন। আর এই বিষয়কে ঘিরেই হাতাহাতি শুরু হয়, প্রথমে বচসা শুরু হয়, তারপর হাতাহাতি। তবে নার্সিংহোম কর্তৃপক্ষ যেটা জানাচ্ছে যে তারা কোনো রকম ভাবেই বলেননি যে তারা স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ করবেন। তারা পরিষ্কার জানিয়েছিল যে আমাদের একটা কোঠা থাকে, কোঠা কমপ্লিট হয়ে যাওয়া পর্যন্ত আমাদের স্বাস্থ্যসাথী কার্ডে পেশেন্ট নেওয়া হয়, এরপরে আর পেশেন্ট নেওয়া যায় না। তারা যেটা জানাচ্ছে, রোগীর পরিবার হয়তো তাদেরকে এই বিষয়টাই জানাননি বা তারা এই বিষয়টা শোনেননি, তবে পরে বেশ। তবে পিন্টু, আরো একটা বিষয় জানতে চাইবো, শুধুমাত্র আরামবাগের এই বেসরকারি নার্সিংহোম তো নয়, এরকম বহু জায়গায় দেখা যাচ্ছে যে স্বাস্থ্যসাথী কার্ড নেওয়া হচ্ছে না, সেই কার্ড প্রত্যাখ্যান করা হচ্ছে। তাহলে কি স্বাস্থ্যসাথী কার্ডের কোনো মূল্য নেই, কি বলবে? তবে যেটা জানা যাচ্ছে, এই যে স্বাস্থ্যসাথী কার্ড, এই বিষয় নিয়ে আমরা বিভিন্নভাবে বিভিন্ন অভিযোগ উঠতে দেখেছি। এক তো আমাদের দেশের অন্যান্য রাজ্যে প্রথমে স্বাস্থ্যসাথী কার্ড চালু ছিল, পরে যেটা অভিযোগ ওঠে যে বিভিন্ন রাজ্য থেকে সেই স্বাস্থ্যসাথী কার্ড এক প্রকার বন্ধ হয়ে গেছে, একমাত্র পশ্চিমবঙ্গেই স্বাস্থ্যসাথী কার্ড গ্রাহ্য করা হয় বিভিন্ন সরকারি সংস্থায় এবং বেসরকারি সংস্থায়। কিন্তু ইদানিং যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি, শুধু আরামবাগ নয়, কলকাতা বলো, বর্ধমান বলো, বা আমাদের আশেপাশে যে মেদিনীপুর, এই বিভিন্ন জায়গায় কিন্তু একই অভিযোগ বারবার উঠে আসে যে স্বাস্থ্যসাথীর কার্ড মান্যতা প্রাপ্ত বলার পরেও বিভিন্ন বেসরকারি নার্সিংহোমে, হসপিটালে
দেখা যায় যে স্বাস্থ্যসাথীর কার্ড গ্রহণযোগ্যতা পায় না, এক প্রকার সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে, এই অভিযোগ আমরা বারবার দেখেছি মাসুমা। একেবারে ধন্যবাদ পিন্টু। সত্যি সত্যি এই স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণযোগ্যতা পাচ্ছে না বিভিন্ন জায়গায়, বহু জায়গা থেকে অভিযোগ আসছে যে এই স্বাস্থ্যসাথী কার্ড প্রত্যাখ্যান করা হচ্ছে এবং যার ফলে এরকম উত্তেজনা সৃষ্টি হচ্ছে, যেমন আমরা দেখলাম আরামবাগের এই বেসরকারি নার্সিংহোমে যেখানে বলা হয়েছিল স্বাস্থ্যসাথী কার্ড নেওয়া হবে কিন্তু তারপরেও নার্সিংহোম কর্তৃপক্ষ সেটা নিতে প্রত্যাখ্যান করায় এবং তারপরেই অশান্তির সৃষ্টি হয়।